গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে আমাদের সুন্দরবন ট্রিপের Day-2। আর সকাল সকাল এখন উঠে পড়েছি, মানে খুব সকাল নয়, এখন ওই 7টা মতন বাজছে। আর উঠি বাইরের পরিবেশটা একটু দেখছি, কারণ এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা যে কটেজগুলোয় আমরা আছি, তো খুব ভালো লাগছিলো বাইরে বেরিয়ে। আর বাইরে বেরোনোর পর দেখলাম যে চানিও চলে এসছে আমাদের জন্য সকাল সকাল, মানে একদম চাটা খেয়েই আমরা একদম লঞ্চে উঠে পড়বো রেডি হয়ে। তো তার জন্য চাগুলো একদম কটেজে কটেজে নিয়ে চলে এসছে, তারপর বাকি ব্রেকফাস্ট আমরা লঞ্চে উঠেই করব। আজকে অনেক কিছু প্ল্যান আছে, মানে 3 জায়গায় নামানো হবে লঞ্চ থেকে, তো আজকে খুবই মানে হেট্রিক একটা ডে বলতে পারো। তো যাই হোক, আমরা একদম সব কিছু রেডি হয়ে নিয়ে লঞ্চে উঠে পড়বো, আর যেগুলো লাগবে না সেগুলো আমাদের কটেজেই থাকবে, ব্যাগপত্র সেগুলো আর আজকে বইতে হবে না। তো যেটুকু যা জিনিসপত্র সঙ্গে রাখা দরকার সেরকম একটু জিনিসপত্র সঙ্গে নিয়ে আমরা এখন রেডি হয়ে লঞ্চে উঠে পড়বো। আর তার আগে তোমাদেরকে একবার দেখিনি কটেজটা সকালবেলায়, মানে দিনের আলোয় একবার দেখিনি, কারণ কালকে রাতে দেখিয়েছিলাম। তো এই হচ্ছে এক একটা কটেজ, আর এই এক একটা কটেজের ভেতর দুটো করে রুম আছে। আর এই যে এর পরপর এরকম অনেক কটেজ আছে যেখান থেকে নেবেছি, মানে বাঁধের পর থেকে এরকম কটেজ অনেকগুলো আছে পরপর। তো এইটা হচ্ছে আমাদের কটেজ, আর পরপর এখানে 3টে আছে, তারপর ওই সামনের দিকে ওখানে অনেকগুলো এরকম সেম কটেজ আছে। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি। সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই টপের উপর একটা হুডি পরে নিয়েছি। আর এই সুন্দরবনে যা যা ড্রেসগুলো পরছি সবই যাওয়ার আগে শপিং করেছিলাম, কারণ যে কোনো নতুন জায়গায় বেড়াতে যাওয়ার আগেই আমার একটু অন্যরকম ড্রেস কিনতে মন যায়, মানে একই রিপিট করবো কেন এরকম মনে হয়। তো যাই হোক, এখানে আসার আগেও শপিং করেছিলাম। আর এখন চলো বাঁধের ওপরটা ওঠা যাক, মানে ওখানটা আমাদের লঞ্চটা এসে মানে স্টপেজ দিয়েছে। আমরা ওইখান থেকে একটা বাঁশের ব্রিজ টাইপের আছে ছোটো, সেখানটা দিয়ে লঞ্চে উঠবো। তো চলো তোমাদেরকে সবই দেখাই, তার আগে দেখাই আমরা বাঁধটায় কীভাবে উঠি। এই যে ইটের একটা সিঁড়ি দেখতে পাচ্ছ, এই নিচে দিয়ে ওইখান দিয়ে আমাদের কটেজ আছে, আর এই ওপরটায় আমি উঠে এসেছি এখন। এইটা হচ্ছে বাঁধ, আর এই বাঁধের এপারেই দেখছো নদী, এই নদী দিয়ে আমরা ঘুরছি আর কি, ঘুরে বেড়াচ্ছি লঞ্চে। আর একটু পর আমাদের লঞ্চটা চলে আসবে, লঞ্চটা এখনও আসেনি বললো, মানে আমাদের আজকে অনেক জায়গায় আছে বললাম না স্টপেজ, তো সেখানে গেছে আমাদের লঞ্চের যারা আছে, মানে যারা আমাদেরকে ঘোরাচ্ছে, তারা আমাদের ওই আধার কার্ড নিয়ে পারমিশন করাতে গেছে। জঙ্গলে ঢুকতে গেলে তো পারমিশন লাগে, তো সেই পারমিশনটাই করাতে গেছে, তাই আসতে একটু লেট হচ্ছে, চলে আসবে এর মধ্যে। তো যাই হোক, এখানে এখন খুব জোরে রোদটা বেরিয়েছে, মানে তাকানো যাচ্ছে না নদীর ওই দিকটাতে। আর এই যে বলতে বলতেই চলে এসছে আমাদের লঞ্চ, এই যে আমাদের লঞ্চ, আর ওই যে বাঁশের পুলটা দেখছো ওইটা এখন ধরে যেতে হবে আমাদের লঞ্চে ওঠার জন্য। তো যাই হোক, খুবই ভয় লাগছিলো, আর নিচে একটু পড়ে গেলেই পুরো কাদা, মানে একদম কাদায় মাখামাখি হয়ে যাবে এরকম অবস্থা। তো যাই হোক, লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চ চলতেও শুরু করে দিয়েছি। আজকে আমরা অনেক দূরে যাব, একদম মোহনা পর্যন্ত যাব, আবার মোহনা থেকে ব্যাক করবো, মানে আজকে পুরো জঙ্গলটাই আমরা দেখে নেবো বাকিটা। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক, তার আগে খিদেও পেয়ে গেছে, কারণ সে কখন চা খেয়েছে, আর আমি এমনিতেও সকালে চা খাই না, তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এই যে আজকের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর ছোলার ডাল, আর লুচি ছোলার ডাল খাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আজকে মানে প্রচুর লঞ্চ, মানে এই টাইমটাই তো সিজন অ্যাকচুয়ালি সুন্দরবন ঘোরার, তো একসঙ্গে অনেক লঞ্চ যাচ্ছে, জাহাজ যাচ্ছে, মানে এই নদীর উপর দিয়ে দেখতে ভালোই লাগছে, মানে প্রতিটা জায়গায় এত ভিড় আর কি, মানে প্রচুর মানুষজন এখন সুন্দরবন বেড়াতে আসছে, দেখতেই পাচ্ছ পরপর পেছু পেছু কত লঞ্চ আসছে। তো যাই হোক, আমরা যাচ্ছি, এখানে আমাদের মনে হচ্ছে একটা স্টপেজ আসছে, এই যে আই লাভ সুন্দরবন লেখা আছে, আর এই স্টপেজটা আমরা নেবে পড়েছি এই স্টপেজে। এই স্টপেজটার নাম হচ্ছে সজনেখালি, তো এখন আমরা সজনেখালিটাই ঢুকবো। সজনেখালিতে কিছু দেখতে পাই কি না দেখি, এখানে অনেক রিজার্ভ করা আছে, বাঘ নেই অ্যাকচুয়ালি, আছে কুমির, আছে হরিণ, আছে এসব আছে বললো ওরা, বাঁদর টাঁদর তো আছে, হনুমান মাদর তো, পাখিও আছে। তো দেখা যাক কী কী দেখতে পাই ভেতরে গিয়ে। তো চলো ভেতরটায় যাওয়া যাক। এই যে বড় নেট করা আছে, এইখানে বলছিল নাকি একটা শিম্পাঞ্জি ছিল, যেটা এখন আর নেই। তো যাই হোক, দেখতে পেলাম না আমরা, লাক খারাপ। তো চলো দেখি আর কি দেখতে পাওয়া যায়। এই
এই যে দেখা পেয়েছি একটা হনুমানের, হেঁটে যাচ্ছে, খুব ভয় লাগছে কারণ হাতে ফোন আছে, যদি ফোনটা কেড়ে নেয় এটা ভাবছি। তো ওদের ভেতরে গিয়ে দেখলাম প্রচুর এখানে হনুমান আছে, মানে হনুমানের বাচ্চা থেকে শুরু করে অনেক মানে সাইজের হনুমান এখানে দেখতে পেয়েছিলাম, আর একটা কুমির দূর থেকে দেখতে পেয়েছিলাম। তোমাদেরকে ঠিক দেখিয়ে বোঝাতে পারবো না কারণ জাস্ট একটুখানি বেরিয়েছিল কুমিরটা। তো যাই হোক, এখানে সেরকম কিছুই দেখতে পেলাম না হনুমান ছাড়া। আর এবার চলো তোমাদেরকে পুরোটা একবার দেখিয়ে নিই, তারপর এখান থেকে বেরিয়ে যাব। জায়গাটায় একটা কুমির আছে, সবাই বলছে দেখতে পাওয়া যাচ্ছে, তো আমিও গেলাম। তো একটুখানি ওপর দিকটা দেখতে পেয়েছিলাম, জলে ডুবে আছে, তোমাদেরকে ঠিক বোঝাতে পারবো না তাই আর তুলিনি। তো চলো এবার অন্য দিকটা যাওয়া যাক, সবটা ঘুরে নিই, তারপর এখান থেকে বেরিয়ে যাব। এত মাটির সাথে যে ছোট ছোট মূল বেরিয়ে আছে এগুলো হচ্ছে সব শ্বাসমূল। তো সুন্দরবনে এরকম গাছ তো অনেক দেখা যায়, ছোটবেলায় বইয়ে পড়েছি, তো এখানে চোখের সামনে দেখলাম। এগুলোকে শ্বাসমূল বলে, বলছিল এগুলোর ওপর দিয়ে নাকি হাঁটা যাবে না, এত ধার এগুলোর। আর এদিকে কাণ্ড দেখছো, এই যে সবাই নামছে উঠছে হনুমানের দল। তো যাই হোক, আমাদের সবটা কভার করা হয়ে গেছে, সেরকম কিছুই দেখতে পেলাম না এখানে। আর এবার আমাদের লঞ্চে উঠবো কারণ একে একে অনেকগুলো লঞ্চ স্টপেজ দিয়েছে, পরপর যাদের লাইন আছে তারাই আগে আগে যাবে আর কি। তো দেখা যাক আমাদের কখন টার্ন আসে, তারপর আমরা লঞ্চে উঠবো। লঞ্চে উঠে গেছি আর আবার আমাদের লঞ্চ চলতে শুরু করে দিয়েছে। আর এখন দেখছো নদীতে এখন জোয়ার এসছে বলে সমস্ত জঙ্গলের গাছগুলো কেমন ডুবে আছে, আর দারুণ লাগছিলো দেখতে এই পরিবেশটা, মানে না চোখের সামনে দেখলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। আর এখন আমাদের সবাইকে চা দিয়ে দিয়েছে, দুধ চা। আমি যদিও খাই না, মায়েরটা ধরে বসে আছি, আমি চা একদমই খাই না, যদিও খাই সকালে একটু লিকারটা খেতে পারি, মানে বাইরে বেরোলে, বাড়িতে একদমই কোনো চা খায় না। তো যাই হোক, এখন জঙ্গলের অনেক ভেতরে ঢুকছি, দেখতেই পাচ্ছ কত এখানে জঙ্গল, আর চারিদিকে শাখা পোশাখা ঢুকে গেছে নদীর। আর এখন জোয়ার এসছে বলে জলটা আরও সুন্দর লাগছে, এখানটা দেখছো অবস্থা একদম মানে জঙ্গলের ভেতর জল ঢুকে গেছে প্রায়। তো যাই হোক, পরিবেশটা খুবই ভালো লাগছিলো দেখতে।
লেফট সাইডে জঙ্গলটা কাছে আসছে, একবার রাইট সাইডে জঙ্গলটা কাছে আসছে, মানে আসছে না, নিয়ে আসা হচ্ছে আর কি। লঞ্চটা একবার এদিক দিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে আর একবার ওই দিক দিয়ে নিয়ে যাচ্ছে। তো তখন যখন যেদিকটা আর কি কাছে আসছে আমি সেদিকটায় গিয়ে বসে পড়ছি। আর এখন ওয়েট করা ছাড়া কোনো উপায়ও নেই, মানে সব গল্প টল্প এইভাবেই চলছে। আমাদের নেক্সট স্টপেজ আসতে প্রায় দুপুর দুটো বাজবে মোটামুটি। তো এখন এই শুধু জল আর জঙ্গল আর পাশাপাশি যে লঞ্চগুলো যাচ্ছে সেগুলোই দেখছি আর গল্প হচ্ছে। আর প্রচণ্ড হাওয়া, মানে এত হাওয়া দিচ্ছে কি বলবো। আর এখানটা দেখছো কত সরু হয়ে গেছে নদীটা, এইখানটা একদম জঙ্গলগুলো কাছাকাছি। মানে ওরা বলছিল এখানে নাকি বাঘ দেখার একটা সম্ভাবনা আছে, মানে যদি লাক ভালো থাকে তো। তো আমি একবার লঞ্চের সামনের দিকটায় এসেছি যখন এই গভীর মানে জঙ্গলটায় ঢুকছে, খুবই ভালো লাগছিল দেখতে। আর প্রচণ্ড হাওয়া, তো এখানে সবটা কভার করতে পারলাম না। এখন এই 12:30 মতন বাজছে, পরের পার্টটা মানে সারাদিনেরটা নেক্সট পার্টে আসবে। তো নেক্সট পার্টটা অবশ্যই দেখো, পার্ট 2।